শতবর্ষের পথে নবদ্বীপের প্রাচীনতম জগন্নাথ বাড়ির রথ। নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর জগন্নাথ বাড়ির রথ, সিদ্ধ পুরুষ বালক সাধু প্রতিষ্ঠিত এই রথ আজও নবদ্বীপ ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে সমাদৃত। বর্তমানে নবদ্বীপ শহরের বুকে বেশ কিছু মঠ মন্দিরের তরফে রথ বের করলেও প্রাচীন মায়াপুর জগন্নাথ বাড়ির এই রথকে দেখতে আজও বাঁধ ভাঙা মানুষের ভিড় জমে। রথটি জগন্নাথ বাড়ি থেকে বেরিয়ে প্রাচীন মায়াপুর পীরতলা রামকৃষ্ণ মঠ পর্যন্ত যায় ও পুনরায় ফিরে আসে। রথের দিন বেরিয়ে উল্টো রথ পর্যন্ত প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাতা থাকে প্রাচীন মায়াপুর নিমাই জন্মস্থান আশ্রম মন্দিরে, এবং পুনরায় উল্টো রথের দিন বেরিয়ে আবার জগন্নাথ বাড়ি যায়। গত দুবছর করোনার কারণে সেভাবে রথ উৎসব পালন করা হয়নি, তবে এবছর ভক্ত সমাগম বেশ ভালো হবে বলেও আশাবাদী মন্দির কর্তৃপক্ষ। নবদ্বীপের যে প্রাচীন মায়াপুর সিদ্ধ পুরুষ বালক সাধু প্রতিষ্ঠিত এই রথযাত্রা, এটা আনুমানিক কত বছর পুরনো? আমার তো খুব বয়স 7-8 বছর, তখন থেকে আমি এই রথটা দেখে আসছি আনুমানিক প্রায় আসি না হলে অত দু চার বাদ আছে এতদিন আমি দেখে আসছি। তখন কি নবদ্বীপে আরও কোনো রথ হতো নাকি এটাই? না, তখন আমি আর কোনো রথ দেখিনি, এই রথটাই প্রচুর রথ। অনেক দূর থেকে লোক এই রথের দর্শন দিতে আসে, রথে টানতে আসে। এখন অনেক টুকটাক এদিক ওদিক রথ হয়েছে, জানি আমি হচ্ছে কোথাও যাই না, শুনি আর কি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।